আচ্ছা, তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ডের প্রথম যেটা, আমাদের আর্টবোর্ড সিলেক্ট করতে হবে, তাই তো? আর্টবোর্ড সিলেক্ট করার জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে, আর্টবোর্ডে আমাদের হচ্ছে এইখানে হাইট ওয়াইডটা ঠিক রাখতে হবে। যেমন এখানে আমরা বিজনেস কার্ডটা লিখে নিই, কী লিখলাম দেখে দিকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ওয়াইডে কত রাখতে হবে? 3.5, তাই না? 3.5। আর নিচে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 2 যদি আমাদের এখানে হয়, আর ব্লেডিং এরিয়া রাখতে হবে 0.125, তাহলে এখান থেকে আমরা বাইরে ক্লিক করলে অটোমেটিক সবগুলো হয়ে যাবে, যদি লিঙ্ক করা থাকে। যদি লিঙ্ক না করা থাকে তাহলে আলাদা আলাদা করতে হয়। এখানে আমরা প্রিন্টিংয়ের জন্য কাজ করব, তাই CMYK কালার দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, এখানে রিস্টার্ট ইফেক্ট থাকবে, রাস্টার ইফেক্ট থাকবে 300 PPI। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটা কি, এটা হচ্ছে আমাদের ব্লেডিং এরিয়া, এটা হচ্ছে ডিজাইন এরিয়া। এখন আমাদের এখান থেকে বের করতে হবে কি, ফ্রন্ট এরিয়া বের করে নিতে হবে। তা ফ্রন্ট এরিয়া বের করার জন্য আমাদের এই যে বক্স নিয়ে অ্যাঙ্কার ইন্টারসেক্ট থেকে সামনের ইন্টারসেক্ট, ঠিক আছে, এইখানে স্টক বন্ধ, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে দিয়ে দিই, মানে ভিতরে নিয়ে আসি, আগে নিয়ে আসার পরে এখান থেকে ঠিক আছে দুই পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন এর ভিতরে আমাদের কি বের, গ্রিড লাইন বের করতে হবে, গাইড বের করে নিতে হবে, তাই না? তো এইখান থেকে আমাদের অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কার পর্যন্ত আমরা গাইড বের করে নিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের যেটা আছে, এইটাকে ফিল কালার অফ করে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক থেকে আমাদের এইটাকে ডান বাটন ক্লিক করে গাইড, মেক গাইড করে এইখান থেকে লক গাইড করে দেবো। হ্যাঁ, আর এই যে বাইরে যেগুলো আছে এগুলো আমাদের সুন্দর করে ডিলিট করে দিলে এগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের আর ডিজাইনের ক্ষেত্রে আমাদের দুইটা ডিজাইন হয়, একটা হচ্ছে ফ্রন্ট প্যানেল আর একটা হচ্ছে ব্যাক প্যানেল, তাই না? তাহলে ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের মতন করে হবে, আজকে সিম্পল একটা ডিজাইন করব, খুব বেশি কঠিন না। আর বাদ বাকি ডিজাইনগুলো আপনাদের মতন করে নেবেন। পাশাপাশি হচ্ছে আরও কয়েকটা ক্লাস বিজনেস কার্ডের উপরে তো হবেই। তো এইখানে আমাদের হচ্ছে সিম্পল যে ডিজাইন, মানে একদমই সিম্পল, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা লোগো দেবো, নিচে একটা বক্স টেনে দেবো, তারপরেরটাতে আমরা অন্যভাবে করবো। এখন এই আর্টবোর্ডটাকে আমরা ডুপ্লিকেট করবো কীভাবে, এইখান থেকে যদি করতে হয়, এখানে আর্টবোর্ডের যে অপশন আছে, এই যে আর্টবোর্ড টুলস, ঠিক আছে, আর্টবোর্ড টুলস নিয়ে আমরা হচ্ছে অল্টার ধরে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, একটু নিচে রাখি, ঠিক আছে? তাহলে আমরা পাশাপাশি না রেখে নিচে নিচেই রাখলাম, যে দুইটা দুই রকম হোক, এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা আমাদের এখানে একটা লোগো বানাইতে হবে। তো লোগোটা হচ্ছে বেসিক্যালি আমাদের যখন ডিজাইন করি বিজনেস কার্ড বা যে কোনো ডিজাইন করি, আমাদের একটা স্পেসিফিকলি লোগো থাকে। তো যেহেতু আমার কাছে এখন আপাতত কোনো লোগো নাই, আমি একটা কোনো রকম লোগো বানায় নিচ্ছি। হ্যাঁ, তো লোগো বানাইতে গেলে আমার প্রথমে যেটা, আমি সিম্পল একটা লোগো বানাই, যেমন হচ্ছে এইখানে হচ্ছে লোগোটা আমি ক্রিয়েট করি, এইভাবে করে রাখি। হ্যাঁ, বেশি কঠিন কিছুই করবো না, একদম সিম্পলি একটা লোগো করে রাখবো। এখান থেকে হচ্ছে আমরা এটাকে দেবো হচ্ছে 7, ঠিক আছে, 7 দিলাম। আর এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে এইটাকে হচ্ছে ভিতরে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এইটাকে ভিতরের দিকে, এইটুকুই, ঠিক আছে, জাস্ট একটা শেপ বানায় নিলাম, হ্যাঁ, লোগোর জন্য। তো এইটা আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে এই কালার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আচ্ছা, এইটাকে এই কালার দেওয়ার আগে একটা কাজ করে নেবেন, যেহেতু এটা বড় ছোট করলে অনেক সময় মোটা চিকন হয়ে যাচ্ছে, তাই না? এটা বন্ধ করারও একটা অপশন আছে, আমি পরবর্তীতে দেখাই দেবো, কিন্তু আমি চাচ্ছি না যে এটা আর মোটা চিকন হোক। এই জন্য আমরা কি করব, এই যে উপরে যে হচ্ছে আমাদের যে স্টকটা, স্টকটাকে আমরা কি করছিলাম আগে মনে আছে, এক্সপেন্ড করে নিয়েছিলাম, এক্সপেন্ড ফিল স্টক বের করে ওকে করে দিলাম। হ্যাঁ, এখন এইটাকে আমরা ফিল কালার থেকে এই কালার দিয়ে নিই, আবার এইটাকেও একই কালার দিয়ে নিই, ঠিক আছে? এখন এর নিচে তো কিছু তো একটা লিখতে হবে, তাই না? এর নিচে তো কিছু একটা লিখতে হবে, তাই না? তো কিছু যদি লিখতে হয় তাহলে আমরা যে কোনো একটা কিছু লিখে নিই, যেমন এইখানে আমরা হচ্ছে আশা DR DR ডবল সরি এই হচ্ছে DR ডবল ড্রিম পিক্স। আচ্ছা, এখন মেন টপিকে আসি, মেন টপিকটা ডিজাইন আমরা এখন করব না, ঠিক আছে, মানে এখন করব, ঠিক আছে, কিন্তু আমাদের মেন টপিক তো ফন্ট, তাই না? ফন্টটা তো ইম্পর্টেন্ট। এখন এই ফন্ট কোথায় পাবো,
ডিজাইন আইডিয়া কোথায় পাবো এইটাও তোমার জানতে হবে। আমি তো ডিজাইন করতেছি, কিন্তু ডিজাইন আইডিয়াও দরকার আছে, ফন্টেরও দরকার আছে, সব কিছুরই দরকার আছে। তো আমরা বেসিক্যালি একটু যদি মানে আমাদের তো ক্রিয়েটিভিটি তো আছে, না হলে তো অ্যাডভান্স লেভেলে আসি নাই, তাই না? তো অ্যাডভান্স লেভেলে আমরা যেহেতু ডিজাইন শিখতে আসছি, আমাদের ক্রিয়েটিভিটি না থাকলে তো হবে না। এখানে যেমন এখানে সার্চ দেবেন, হ্যাঁ, যে গ্রাফিক্স এখানে লেখেন GRAPHICS, গ্রাফিক্স, আচ্ছা গ্রাফিক্স রিভার লিখে সার্চ দেবেন। হ্যাঁ, এখানে আমি লিখে রাখছিলাম, গ্রাফিক্স রিভার লিখে সার্চ দেবেন, গ্রাফিক্স রিভারে এইখানে চলে যাবেন। এইটা কিন্তু ইনভেটর, ঠিক আছে, ইনভেটো মার্কেটের একটা সাইট, যে গ্রাফিক্স রিভার .net। তো এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে লাগবেন যে বিজনেস কার্ড, BUSINE বিজনেস কার্ড, ঠিক আছে, এই যে বিজনেস কার্ড। এইখানে কেন আসতে বললাম, অন্য জায়গায় তো সার্চ দিতে পারতাম, তাই না? এখানে আসার মেন কারণ কি জানেন, যে এখানে আসার মেন কারণ কি, যে এটা কী দিয়ে ডিজাইন করছে, কীভাবে ডিজাইন করছে, কোন ফন্টে ডিজাইন করছে, এটা আমরা দেখতে পারি। তো এইখানে যদি আমাদের নিচে আমরা আসি, যেমন ধরেন যে এইখানে অনেকগুলা ডিজাইন আছে, তাই না, যে এই একটা ডিজাইন এখানে, এইখান থেকে আপনারা হচ্ছে ডিজাইন আইডিটা নেবেন, আর এইখান থেকে হচ্ছে সব কিছু করবেন। আমি এই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিবানে, হ্যাঁ, এই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এইখানে ঢুকে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলোকে নিজে থেকে নিজের মতন করে মানে দেখে দেখে ডিজাইন করবেন। এখন আমরা আসি একটা জিনিসে, সেটা হচ্ছে যে ধরেন আমি চাচ্ছি কি, যে এইখান থেকে যে ডিজাইনটা আমরা সিম্পল একটা ডিজাইন নিব, কিন্তু আমার ডিজাইনের ফন্ট দরকার, সব কিছু দরকার। তাহলে এইখানে ধরেন সিম্পলি আমি হচ্ছে যে কোনো একটা ডিজাইনের মধ্যে ঢুকি, যেমন হচ্ছে দেখেন এই যে এই ডিজাইনগুলো কত সুন্দর, তাই না? তারপরে হচ্ছে এইখানে এই ডিজাইনগুলো মানে দেখতে, মানে বাঙালি কিন্তু সবসময় একটা জিনিসই চায় যে এর মধ্যে অনেক কিছু থাক, কিন্তু বাইরের দেশের যে ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনের মধ্যে কিন্তু কোনো কিছুই লেখা নেই, জাস্ট সিম্পল একটা ডিজাইন, যে জাস্ট লেখা তার ডিসক্রিপশন, টাইটেল, ঠিক আছে, তার লোকেশন, ফোন নাম্বার, এই, তাছাড়া কিন্তু বিজনেস কার্ডে কিছু নাই, ঠিক আছে। আর যদি বাংলাদেশে হইতো তাহলে বাংলাদেশে এই জায়গায় লিখতে বলতো যে আমি কি কি করতে পারি, আমার কি কি আছে, ঠিক আছে, বা আমার দোকান কোন জায়গায়, রাস্তার ঠিকানা কোন জায়গায়, আমার বাড়িটাও ওখানে দিয়ে দিলে ভালো হয়, যদি কেউ আবার আমার দোকানে খুঁজে না পায় তাহলে বাসায় যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে বিজনেস কার্ড, বাংলাদেশের বিজনেস কার্ডে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশ বিজনেস কার্ড লিখে সার্চ দিয়ে সে ইউটিউবে খুঁজে দেখবেন যে হিউজ পরিমাণ দেখবেন যে এত বড় বড় করে ডিসক্রিপশন লিখে রাখছে, ওইগুলো কপি পেস্ট করতেছে, ওর মধ্যে শুধু টেক্সট আর টেক্সট, কোনো ডিজাইনই নাই, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কী করবো, ধরেন এই যে এইটা, ঠিক আছে, এখন এইটাতে আমি ঢুকলাম, হ্যাঁ, বিজনেস কার্ডের মধ্যে ঢুকলাম। এখন নিচে আসলে দেখা যাচ্ছে একটা জিনিস আমাদের এখানে দেখায়, সেটা হচ্ছে আচ্ছা এইটাতে নাই, তারপরেও আমি এখানে একটু দেখাই যে এই নিচে এইখানে আছে, ঠিক আছে, আছে বলতে যে এখানে হাইলাইটে কী কী দিছে, যে বিজনেস কার্ডের সাইজ দিয়ে দিচ্ছে আপনাদের, বলতেছে যে বিজনেস কার্ড কিন্তু এই সাইজের হয়, তার কম্পিউটার উইথ অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, মানে যে কোনো একটা দিয়ে ইউজ করা যায়, ঠিক আছে। তারপর ওয়েল লেয়ারেড, অর্গানাইজ, এভরিথিং ইজ ইরিটেবল, কালার টেক্সট, কালার টেক্সট নিয়ে করা, এখানে দেখেন অনেকগুলো কালার নিয়ে করা, তাই না? তো সেটাও বলে দিয়েছে। তারপরে হচ্ছে 100% স্কেলেবল অল ফাইল, মানে 100% কোনো RGB বা হচ্ছে ওই যে রাস্টার নাই, ঠিক আছে, AI ফাইল আপনি নামায় এখান থেকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তারপরে কি বলেছে, ফ্রি ফন্ট ইউজড, এখানে ফ্রি ফন্ট ইউজ করেছে, এই যে আমরা একটা প্লাস পয়েন্ট পাইলাম যে ও যে ফন্টটা ইউজ করেছে এই ফন্টটা হচ্ছে ফ্রি, হ্যাঁ, এটা ফ্রি ফন্ট না, যে কোনো ফ্রি ফন্ট না, মানে এই ডিজাইনগুলো করছে ও হচ্ছে ফ্রি ফন্ট। এখন আপনার মনে হলো যে এই ডিজাইনটা আমি করি, তাহলে এই ডিজাইনের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো কোথায় পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এই ফন্টগুলো আমরা কি, আচ্ছা এই ফন্টগুলো, এই ফন্টগুলো ধরেন আমার যে ডিজাইনগুলো করছে, যে ফন্টগুলো করছে এই ফন্টটা কোথায় পাবো? তো ও তো বলেই দিয়েছে যে এখানে হচ্ছে যে ফন্টটা আমি ইউজ করছি বা আমি যে ডিজাইন করছি ওইটা হচ্ছে ফ্রি ফন্ট। তাহলে এই ফন্টের লিঙ্ক দেখেন এই যে নিচে আমার কিন্তু দিয়ে দিয়েছে, মন্টাসিরাট, হ্যাঁ, মন্টাসিরাট, এই ফন্টের নাম কিন্তু মনে রাখবেন, যে মন্টাসিরাট ফন্ট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে ডান বাটন খুলে ওপেন লিঙ্ক উইন্ডোজ করে এখান থেকে দেখেন মন্টাসিরাট এই যে ফন্ট স্কোয়ারেল থেকে আমরা ডাউনলোড করতে পারি, এটা ডাউনলোড করে ফেলি যেহেতু আমরা ডিজাইন করবো, তাই না? এই যে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে, ফ্রি ফন্ট, দেখেন মন্টাসিরাটের অনেকগুলো, অনেকগুলো ফন্ট আছে, এই যে এতগুলো ফন্ট আছে, আপনার যেইটা মন চায়, ও যে ডিজাইনটা করছে মন্টাসিরাট দিয়ে করছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখেন ও লিখেছে কি, থ্যাংকস ফর ওয়াচিং, আচ্ছা এইটা বাদ, ইনক্লুড করেছে PhD ফাইল, ইনক্লুড করেছে AI ফাইল, ইনক্লুড করেছে হেল্প ফাইল,
ঠিক আছে, হেল্প ফাইল মধ্যে অন্য জায়গা থেকে কিছু পিকচার নিয়েছে, যেটা ও বলে দিয়েছে যে আমি হয়তো এখান থেকে কিছু একটা নিয়ে করছি, ঠিক আছে। যেহেতু এখানে কপিরাইট ধরার কোনো সুযোগ নাই, যেহেতু সব বলে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে মন্টাসেরাট ফন্টটা ইনস্টল দিয়ে ফেলবো, ঠিক আছে। এখানে এক্সট্রাক্ট ফাইল করি, এক্সট্রাক্ট ফাইল করার পরে এখান থেকে যা আছে সব আমরা ইনস্টল দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের কোনটা কোনটা ইনস্টল তো আর এখান থেকে জানি না, তাই না? আর একটা একটা করে চেক করারও সময় নাই, ঠিক আছে। 37টা ফন্ট আছে, তাহলে 37টা ফন্ট আমরা ইনস্টল দিলাম, ঠিক আছে। এখন আর বিজনেস কার্ডের ফন্টগুলো কিন্তু আলাদা, টি শার্টের ফন্ট কিন্তু আলাদা। ওই টি শার্টের ফন্টে কিন্তু বিজনেস কার্ডের মধ্যে ঢুকাইতে পারবেন না। তবে আমি যেটা বললাম কি, যে প্রত্যেকটা জায়গাতে, এই যে এখানে আপনি যেইটাতে যান না কেন, এই যে এইটাতে যদি আমি ঢুকি, এইটাতে আমরা ঢুকি, এখানে ঢুকলেও দেখেন এই যে নিচে যখন চলে যাবো অটোমেটিক এই যে মন্টাসেরাট ফন্ড দিয়ে করা। দেখেন বিজনেস কার্ড কিন্তু সবসময় মন্টাসেরাট ফন্ড দিয়ে করে, কেন? কারণ মন্টাসেরাট ফন্ডটা একটা ক্লিয়ার ফর্ম্যাটিংয়ে থাকে, ঠিক আছে। মানে কোনো পেঁচানো নেই, মানে মানুষের বুঝতে সুবিধা হয় যে একজন হুট করেই কিন্তু দেখে যে এইখানে হচ্ছে অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা ইমার্জেন্সিতেই কিন্তু অ্যাড্রেসটা দেখে। ওই সময় যদি পেছানো লেখা পড়তে যায় ধর দেখবই না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে সবসময় ক্লিয়ার ফন্টে ইউজ করা, মানে দেখবেন যে ক্লিয়ার ফন্টে, এই দেখেন ফিচারে এগুলো দিয়ে রাখছে। আপনারাও যখন হাই লেভেলে চলে যাবেন তখন এই ইনভেটো মার্কেটিং, তারপরে গ্রাফিক্স রিবারে, এই জায়গায় কিন্তু আপনাদের নিজের ডিজাইনগুলো আপলোড করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। তবে এখানে টিকতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এই একটা সাইড আছে, মানুষ তো ফাইবার ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে। আমি হচ্ছে একটাতে কাজ করি, সেটা হচ্ছে অ্যাডোবি, অ্যাডোবি স্টক, ঠিক আছে, STOCK স্টক। এখানে আপনার 8 উইক লাগে হচ্ছে আপনার অ্যাপ্লাই নিতে। অ্যাডোবি স্টকে আপনি যখন কাজ করবেন সিং ইন করে, তখন এইখানে মানে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য হিউজ পরিমাণ সেক্টর আছে শুধুমাত্র গ্রাফিক্সের জিনিস আপলোড করার জন্য, ঠিক আছে। এইখানে যদি বিজনেস কার্ড লিখি, যে বিজনেস কার্ড এখানে বিজনেস কার্ড আচ্ছা এই দেখেন, এখানেও কিন্তু বিজনেস কার্ডগুলো চলে আসতেছে, অনেকেই কিন্তু এখানে ডিজাইন আপলোড করতেছে, ঠিক আছে। এইখানে ধরেন, এই দেখেন সব সিম্পল সিম্পল ডিজাইন, শুধু ডিজাইনগুলো মন থেকে বেছে বেছে আপনার করতে হবে। যে এইটাতে ঢুকলাম, এটাতে ঢুকার পরে দেখেন এখানে CMYK সিম্পল ইন ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে, ইন ডিজাইন টেমপ্লেট। এইখান থেকে দেখেন যে ভিউ প্রিভিউ, ঠিক আছে, ভিউতে গেলে কী দেখায় দেখি এখানে, আচ্ছা এটাতে কিছু, আচ্ছা এইখানে ওইটার মতন কিন্তু সব কিছু দিয়ে দেয় নাই, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে, ইনভেটো থেকেই সব কিছু জাস্টিফাই করে নিতে হবে, যে এই ডিজাইনগুলো আপনাদের আমি দেখাই দেবো, এইগুলো না হয় অন্যগুলো দেখাই দেবো যে কীভাবে করতে হয়। হ্যাঁ, আস্তে আস্তে যখন বিগিনার লেভেলে যাবেন, আচ্ছা তাহলে আমরা মন্টাসেরাট ফন্ট কিন্তু পেয়ে গেছি, তাই না? তাহলে এখান থেকে আমরা হচ্ছে ফন্টটা দিয়ে দিই, এখানে হচ্ছে মন্টাসেরাট ফন্টের হচ্ছে ইসে চলে যায় মন্টাসেরাট, ঠিক আছে। এই যে মন্টাসেরাট দেখেন, এখান থেকে অনেক লিস্ট আছে। আমি যদি সিম্পলটা নিতে চাই, তাহলে ড্রিম পিক্স এইটা নিই, হ্যাঁ, মন্টাসেরাট এক্সট্রা বোল্ড, এটা নিয়ে কাজ করি। এখন এটা নিয়ে কাজ করব, এটাকে কাজ করতে গেলে এইটাকে আগে গ্রুপ করে ফেলি, Ctrl G দিয়ে গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এইখানে আমাদের যেটা করতে হবে, একটা এইখানে একটা হচ্ছে ই নিতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে আমি এখানে টোটালটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে একটা কোড লিখি যে 28 28 28, এই কালারটা মানে মোটামুটি ভালো। হ্যাঁ, এই কালারটা, ঠিক আছে, এই কালার নিয়ে আমরা করব। তো এইখানে আমাদের যেটা করতে হবে, যে এইখানে ব্যাক থাকবে, এখানে এটা থাকবে, আচ্ছা এটাকে ব্ল্যাক করে দিলেই ভালো হয় আমার মতে। হ্যাঁ, ডিজাইনটা ফুটবে না, না হলে একটা একদম টোটালি ব্ল্যাক দিয়ে দেন। হ্যাঁ, এখন এটা তো ব্ল্যাক দিলেন, তাই না? তো এইখানে হচ্ছে আমি আগেও বলছি কিন্তু যে এই ডিজাইনটা একদম সিম্পল হবে, হ্যাঁ, কোনো হাই বা কোনো এক্সটার্নাল কিছু হবে না প্রথম যেহেতু। তো এইখানে হচ্ছে ড্রিম পিক্সটা সবসময় একটা জিনিস মাথায় কিন্তু রাখতে হবে, যে আমাদের ডিজাইনের যে লোগো, লোগো থেকে টেক্সটটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ, এমন যেন না হয় যে আমার টেক্সটটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে ড্রিম পিক্সের এইটা আমরা কালার দিয়ে দিই হচ্ছে সাদা কালার, আর এই পাশেরটাকে আমরা কালার দিয়ে দিই এটা হচ্ছে সাদাই থাক, ঠিক আছে। ও সরি, এই সাদা দিলাম কেন, এইটুকু দেবো হচ্ছে এই কালার, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে DREM হবে মনে হয়, আচ্ছা যেটাই দেন। এখানে হচ্ছে স্কোরিং ভুল দেখাচ্ছে মনে হয়,
অন্য কোনো কারণে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করব, এই যে আর্টবোর্ডটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই, যেহেতু আমি পরে নিছিলাম, এটাকে লক করে ফেলি কন্ট্রোল টু দিয়ে। আচ্ছা, ড্রিম পিক্সটা আমাদের হচ্ছে এইখানে, তাই না? তাহলে আমরা এইখানে আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে সিম্পল একটা এখানে ডিজাইন টেনে দেবো, এখান থেকে এই পর্যন্ত একটা ডিজাইন টেনে দেবো, ঠিক আছে? এইটাকে আমরা হচ্ছে এই কালার দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তাহলে এইটাকে আমরা হচ্ছে এর উপরে এই জায়গায় বসায় দিলাম। জাস্ট এটা হচ্ছে আমার এক সামনের পার্ট, তাই না? জাস্ট লোগোর সামনের পার্ট। এখন অনেকগুলো ডিজাইন আপনি এখানে করতে পারেন, ডিজাইন অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে, শুধু বেসিক লেভেলটা দেখানোর জন্য আজকে হচ্ছে একদম সিম্পল ডিজাইন দিয়ে বোঝাচ্ছে যে কীভাবে কী করবেন। হ্যাঁ, মানে টেক্সট কীভাবে সাজাবেন, ফন্ট কীভাবে সাজাবেন, এইগুলো আর কি। তো এইগুলা যদি আমাদের সাজাতে হয়, তাহলে ধরেন এইটাকে আমরা হচ্ছে এখন কি করব, এইটা ধরে এখান থেকে হচ্ছে অ্যালাইন করে এটা গ্রুপ করি, আগে কন্ট্রোল জিতে গ্রুপ করি, এটাকে আমরা হচ্ছে মাঝখানে করে দিলাম। হ্যাঁ, এখন এইটাকে অর্ডার ধরে আমি একটু বাইরে নিয়ে আসি, যেহেতু আমাদের এখানে কিছু কাজ আছে, ঠিক আছে? এখন এই জায়গায় আমাদের ডিজাইন করতে হবে, এই জায়গায় ডিজাইন করতে হবে পিছনের পেজ, তাই না? তাহলে পিছনের পেজ যদি আমার ডিজাইন করতে হয়, পিছনের পেজে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই যে এইখানে হচ্ছে একটা ডিজাইন আমাদের, এইটা আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এখানে আমাদের এই সাদা কালারটাকে ব্ল্যাক করে দিই, ঠিক আছে? যেহেতু আমাদের এই পাশটা সাদা, তাই না, এই পাশটা আমাদের সাদা, তাহলে আমরা এই পিকচারটাকে ছোট করে ধরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে? এটা এখানেই থাকবে। হ্যাঁ, এইখানে নিয়ে আসলাম। এখন দেখেন যে এইখানে কিন্তু আমার হচ্ছে ইসের এরিয়াটা আসে নাই, ঠিক আছে? তাহলে কন্ট্রোলারটা টু করে দিয়ে দিয়ে দেখি এটা আনা যায় কিনা। লক গাইড, লক গাইড অফ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ওইটা আমাদের লাগতেছে না। হ্যাঁ, লাগতেছে না বলতে এই রেঞ্জ ধরে আমরা করি, তবে এটা এনে নেবেন, ঠিক আছে? না হলে আরেকটা বানায় নেবেন। তো এইটা আমরা হচ্ছে একটু পরে ঠিক করে দিই, এখানে আমি আগে একটু দেখাইনি যে এইখানে আর একটা বক্স এখানে আমরা ডিজাইন করে নেবো। হ্যাঁ, ইন্টারসেক্ট থেকে সুন্দর করে এই পর্যন্ত একটা বক্স টেনে নিলাম, যে এই পর্যন্ত একটা বক্স টেনে নিলাম, ঠিক আছে? এটার কালার আমি হচ্ছে ব্ল্যাক করে দিই, ঠিক আছে? ব্ল্যাক করে দিলাম। এখন এখানে আমাদের যেটা করতে হবে, যে এইটা আমাদের ব্ল্যাক আছে, এইখানে মিড পয়েন্ট পর্যন্ত আমাদের আসতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটা বক্স নিয়ে ফেলি, একটু বড় করে নিই, ঠিক আছে? এত বড় করে। আচ্ছা, তাহলে বড় করে নিলাম, এইটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, এইটাকে আমরা হচ্ছে মাঝে নিয়ে, সরি মাঝে না, এইখানে হচ্ছে এই পাশে প্লাস হচ্ছে মাঝে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা হচ্ছে এই সাইড থেকেই নিব। এখন এইটার কালার দেব হচ্ছে আমরা এইটা, ওহো, এখানে কালার দেব হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? এখন এখানে কালার তো দিলাম, তাই না? দেওয়ার পরে এইখানে যেটা আমাদের করতে হবে, এইখানে মনে হবে যে না এটা পিছন দিকে চলে গেছে, ঠিক আছে? তাহলে সেইভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে আর একটা বক্স নিয়ে ফেলি, যে এইখান থেকে সুন্দর করে এইখান থেকে একটা বক্স এত বড় করে নিয়ে ফেলি, নিয়ে এইটাকে আমরা হচ্ছে একটু উপরে উঠাই দিই, একটু বড় করে দেবো। হ্যাঁ, একটু বড় করে দেবো, বেশি না, ঠিক আছে? এটা বড় করে দেবেন, দিয়ে নিয়ে এইটাকে কী করবেন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি পেছনে পেস্ট করে দেবেন। হ্যাঁ, দিয়ে এইখান থেকে কি করবেন, এইখানে ডবল ক্লিক করে এইটাকে একটু মনে করেন যে ডিপ করে দেবেন। হ্যাঁ, এটাকে একটু ডিপ করে দেবেন, কালারটা ডিপ করে দেবেন, ঠিক আছে? পিছনের কালারটা ডিপ হয়ে গেল, তাই না? তাহলে এখন হচ্ছে এইটাকে আমরা কি করব, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই জায়গায় ডবল ক্লিক করে এইটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো, এই যে এইখানে। হ্যাঁ, এখান থেকে ডবল ক্লিক করে এইটাকে নিচে নিয়ে চলে আসবো, এটা হচ্ছে এইভাবে থেকে যাবে পিছন দিকে। হ্যাঁ, পিছন দিকে এইভাবে থেকে যাবে। এখন এই জায়গায় আমাদের কি করতে হবে, এইখানে হচ্ছে আমাদের প্রথম যে কাজ হবে, এইখানে নাম লিখতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কিছু জিনিস লিখে রাখছিলাম, আমি ওখান থেকে আনতে চাইছিলাম যে আবার লিখতে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা লিখি। প্রত্যেকটা ডিজাইনে দেখবেন যে একজনের নাম লেখা থাকে, সেটা হচ্ছে জন স্মিথ, ঠিক আছে? একমাত্র ওই ব্যক্তিটাই, মানে ওই ব্যক্তিটা যে কে, আমি মাঝে মাঝে মানে ওর নাম দিয়ে খুঁজে দেখেছি, কিন্তু দেখি সব ওই লোগো ডিজাইন লোগো এইগুলোই আসে। তো যাই হোক, আমাদের প্রথম যেটা কাজ হবে এখানে হচ্ছে সুন্দরভাবে সাজানো। তাহলে আমাদের এই যে এখানে যা কিছু আছে সব লক করে দেবো, কন্ট্রোল টু দিয়ে পরে আনলক করবো। হ্যাঁ, যেহেতু আমাদের এইখানে কাজ করতে হবে,
তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে প্রথম যেটা করব সেটা হচ্ছে একজনের নাম লিখবো, তাই না? নাম লেখার জন্য আমাদের প্রথম কাজ কি, যে এইখানে আমাদের হচ্ছে কন্টাক আনতে হবে, তাই না? কন্টাকের একটা সিম্বল আনতে হবে। তাহলে কন্টাক বা ইউজার সিম্বল, তাহলে ইউজার সিম্বল আনতে গেলে এখন আমাদের ফ্ল্যাট আইকনে চলে যায়। হ্যাঁ, এগুলা কিন্তু মনে রাখতে হবে, ফ্ল্যাট এফিলেট, ফ্ল্যাট আইকন। হ্যাঁ, ফ্ল্যাট আইকনে চলে যাবেন। ফ্ল্যাট আইকনের মধ্যে যে এই যে ফ্ল্যাট আইকন, এখানে যাইতে পারেন। এখানে গেলে আপনি লিখবেন কি, ইউজার, ইউএসইআর, ইউজার, ইউজার লিখে সার্চ দেন, দেখেন। তো এইখানে হচ্ছে ইউজারের কোনটা আপনি নেবেন, ঠিক আছে? তো এইখান থেকে আমি ধরেন এইটা নিয়ে কাজ করি, প্রথমটা আছে, প্রথমটা নিয়ে কাজ করি। এখান থেকে সব পিএনজি ডাউনলোড দেবেন, ঠিক আছে? পিএনজি ফ্রি ডাউনলোড দেবেন, ফ্রি ডাউনলোড দিয়ে নিজের একটা ফোল্ডারে রেখে নেবেন, যেহেতু আপনি বিজনেস কার্ড এইটা দিয়েই আপনার হচ্ছে সামনের দিনগুলোতে ডিজাইন করবেন। হ্যাঁ, তাহলে এইটা আমরা হচ্ছে এখানে দেখেন এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু নামাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ডেস্কটপে, ডেস্কটপে অনেক ভিড় হয়ে গেছে, তো যাই হোক ডেস্কটপে রাখলাম। তো এইটা আমরা হচ্ছে কি করব, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে দেখেন কি পরিমাণে ভেক্টরের কাজ করতে হচ্ছে। হ্যাঁ, হিউজ পরিমাণ কিন্তু ভেক্টরের কাজ করতে হচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের ওইটা কিন্তু মাস্ট বি দরকার, হইলে ভালো হয়। তো এইখানে দেখেন যে এখানে রাখার পরে এটাকে আমরা ইমেজ চেঞ্জ করবো, এই কারণে যে এটার কালার তো চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এখান থেকে এটাকে বাদ দিয়ে এইটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিই, যেহেতু আমাদের কালার ওইখানে সাদা। তো এইটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জি করে লক করে দিলাম, লক করে এখান থেকে ছোট করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটাকে কোথায় বসাবেন, এটাকে বসাবেন কিন্তু আমাদের ডিজাইন এরিয়া ফ্রন্ট এরিয়ার ভিতরে, কারণ আমাদের যদি ফ্রন্ট এরিয়া এখানে থাকে, যেহেতু আমি ফ্রন্ট এরিয়া আনতে মানে আনতে ভুলে গেছিলাম, তো সেই ক্ষেত্রে ফ্রন্ট এরিয়ার ভিতরে বসাবেন, ভালোভাবে মনে রাখবেন, যেহেতু এখানে নাই, কেউ আবার উপরে বসায় দিয়েন না। আমি বারবার বলতেছি, পরবর্তীতে যখন ডিজাইন করবেন তখন বার দরকার হলে ভিডিও একবার দেখে নেবেন, ঠিক আছে? তো এইখানে দেখে নেবেন যে এখানে হচ্ছে ফ্রন্ট এরিয়ার ভিতরে রাখতে হবে। হ্যাঁ, তো রাখার পরে এইখানে আমাদের ফন্টটা নিতে হবে কি, যে ধরেন এখানে হচ্ছে ইওর নেম, ইওর নেম বা বড় হাতেরও দিতে পারেন। হ্যাঁ, বড় হাতের দিলেই ভালো হয়, ঠিক আছে? তারপর ধরেন এখানে ইওর নেম লিখলেন, এটাকে আমরা হচ্ছে সাদা কালার করে দিই। ইওর নেমটা আমাদের এইখানে হচ্ছে সুন্দর করে বসায় দেবেন, তবে ফন্ট এরিয়ার ভিতরে, ঠিক আছে? যদি এটা ছোটো করতে হয় তাহলে ছোটো করে দেবেন, ঠিক আছে? এই ডিজাইন যদি ছোটো করতে হয়, এই ডিজাইনটাকেও ছোটো করে দেবেন, যাতে দেখতে সুন্দর লাগে, খুব বেশি বড় করার দরকার নাই ডিজাইনের জন্য। হ্যাঁ, তাহলে এইটার রেঞ্জ অনুযায়ী এটাকে ঠিক রাখবেন। এখানে হচ্ছে যেরকমই হোক, আপনারা যখন এইটাকে সিলেক্ট করবেন, যদি মনে করেন যে না লাইন ঠিক নাই, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এইটা করলে লাইন কিন্তু, সরি, মাঝখানে চলে আসছে, এইটা করতে হবে। হ্যাঁ, অটোমেটিক এটা টিপ দিলে কিন্তু আমার ওইটা ঠিক করে দেবে। আচ্ছা, এখন এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যেটা করতে হবে, এখানে আমাদের লোকেশন আনতে হবে, কন্টাক্ট আনতে হবে, তাই না? তাহলে আমরা আবার চলে যাই আমাদের ফ্ল্যাট আইকনে যেয়ে নিয়ে এইখান থেকে। হ্যাঁ, এগুলার লিঙ্ক আমি দিয়ে দিবানে, হ্যাঁ, এগুলা ডিসক্রিপশনে দিয়ে দিবানে। আচ্ছা, ডিসক্রিপশনে কি গত ক্লাসের ওই লিঙ্কগুলো অন করতে প্রবলেম হয়েছিল, ফন্টের যে লিঙ্কগুলো ওইগুলাকে অন করতে? আমি কিন্তু শর্ট লিঙ্ক করে দিছিলাম, আমার একটা ভয় করছিল যে শর্ট লিঙ্ক করে দিছি এই লিঙ্কগুলো অন করতে পারবে কিনা, ক্লিক করলে হয়তো কিছু কিছু সময় অন হয় না। হ্যাঁ, আবার ওই ওই মানে ওই লিঙ্কগুলো শর্ট করার কারণ কি, যে বড় লিঙ্ক দিয়ে দিলে ওই জায়গাটা দেখতে খারাপ দেখা যায়, ঠিক আছে? এই জন্য শর্ট করে দিয়েছিলাম লিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কন্ট্যাক্ট এখান থেকে বের করে নেব, আমরা এই কন্ট্যাক্টগুলো নেবো, ঠিক আছে? যাতে আমাদের হচ্ছে দেখতে সুন্দর লাগে। মানে একটা জিনিস মনে রাখবেন যে সব জায়গায় কিন্তু একই কন্ট্যাক্ট ভালো লাগে না, কিছু কিছু সময় দেখবেন যে শুধু কন্ট্যাক্ট ভালো লাগতেছে, কিছু কিছু সময় অন্য অন্য যেগুলো আছে সেগুলো ভালো লাগতেছে। তো এই এখান থেকেই নিই আমরা, ডাউনলোড থেকেই বারবার আনলে এখান থেকেই করা হচ্ছে না, প্লেস। আচ্ছা, ডাউনলোডে যে আমাদের হচ্ছে যে কোড সিঙ্গেল ডাউনলোডের ভিতরে, হ্যাঁ, ডাউনলোডের ভিতরে যে আমরা হচ্ছে এটাকে আলাদাভাবে সাজাই নিই। আচ্ছা, আমরা যেগুলো লাগে ওগুলো আগে নামাই ফেলি। হ্যাঁ, তাহলে লোকেশন লাগবে, কন্ট্যাক্টে দুইটা লাগবে, একটা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, নাম্বার দুইটা এক হইলেও সমস্যা নাই। হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আর একটা এমনি কন্ট্যাক্ট। এখন হোয়াটসঅ্যাপটা অনেক হিউজ পরিমাণ ব্যবহার হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টটা হচ্ছে এই যে এইখান থেকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টটার ডিজাইনটা এইরকম, ওইভাবে নিয়ে নেবেন। আচ্ছা,
আচ্ছা, তাহলে এইটা নেবেন কেন? কারণ আমি ওইটা ওইভাবে নিলাম, এটা ওইভাবে নেবেন, দুইটা আবার দুই রকম যেন না হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো আমরা হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নিলাম, তারপরে আরও একটা কন্ট্যাক্ট নিতে হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট না সরি লোকেশন। হ্যাঁ, LOCATION লোকেশনটা নেন, লোকেশনটা নিলে এখান থেকে দেখেন লোকেশন আমরা এইটা নিতে পারি, ঠিক আছে, এইটা নিতে পারি, এইটা নিয়ে ফেলি, ঠিক আছে, এখান থেকে লোকেশন নিলাম। আচ্ছা, এই তিনটা দিয়ে আগে দেখি কত দূর কী করা যায়। তাহলে আমরা ফাইল থেকে প্লেস করি, প্লেস থেকে আমরা কী কী নেবো, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আর লোকেশন দুইটাই। তাহলে এই দুইটাকে নিলাম, এইখানে হচ্ছে কী করলাম, এই যে এই দুইটাকে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এইগুলাকে আমার আলাদা আলাদাভাবে ইমেজ টেস্ট করতে হবে, এইটাকে ইমেজ টেস্ট করে এক্সপেন্ড করতে হবে, আনগ্রুপ করতে হবে, এটাকেও সেম ইমেজ টেস্ট এক্সপেন্ড আনগ্রুপ, ঠিক আছে, এটাকেও সেম ইমেজ টেস্ট এক্সপেন্ড, ঠিক আছে। তাহলে এটা আমরা হচ্ছে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইজিলি ডিলিট করে দিতে পারবো। আহো, এটা আনগ্রুপ করিনি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আনগ্রুপ করে নেবো। হ্যাঁ, আনগ্রুপ করে এখান থেকে করে দেবো। এখন এইগুলার হচ্ছে সেম সাইজে আনতে হবে, ঠিক আছে, কন্ট্রোল দিকে গ্রুপ এটাও। সাইজগুলা একটু মনে করেন যে নিজের আন চোখের আন্দাজে ঠিক করে নিতে হবে, কারণ সবসময় তো সাইজ হচ্ছে একরকম হবে না। হ্যাঁ, এগুলো একটু সাইজ ঠিক করে নেবেন যে, আচ্ছা আমরা ওইখানে বসার সময় সাইজ ঠিক করে নেবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের কি এইখানে দিতে হবে হচ্ছে ফোন, তাই না? তাহলে এই দেখেন সেম টু সেম যেটা আছে সেইভাবেই দিতে হবে, কালারটা চেঞ্জ করলে ভালো হইতো আগে থেকে। তবে এইগুলা হচ্ছে ছোট করে দেবেন, বেশি বড়ের দরকার নেই, একদম ছোট। প্রথমে নামটা বড় থাক, সমস্যা নেই, নিচের গুলা একদম ছোট ছোট করে দেবেন। আর এইখানে হচ্ছে আমরা এই দুইটাকে সিলেক্ট করি, করে কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, ঠিক আছে, এই যে একটু দূরত্ব নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টটা সিলেক্ট করে। আচ্ছা, আমরা অ্যালাইন ঠিক করে দিবানে পরে। আর লোকেশনটা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে এইখানে দেবো, এর কারণ আছে। এই জায়গায় আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইটের যে এটা আছে ওইটা দেবো। হ্যাঁ, ওয়েব অনেকের তো ওয়েবসাইট থাকে নাকি, এই যে ওয়েবসাইট থাকে না। আচ্ছা, আমরা হচ্ছে এইটাকে নিয়ে নিই, এটাকে নিয়ে নিই, ফ্রি ডাউনলোড, ওয়েবসাইটটা দেবো, প্লাস হচ্ছে মেইলটা দেবো। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে, মেইলটাও দিয়ে দিতে হবে। তাহলে এই মেইলটা আমরা কোনটা নেবো, এখান থেকে হচ্ছে এইটা নিয়ে নিই, ঠিক আছে, PNG ডাউনলোড করি। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের নামানো হয়ে গেল, এখন ফাইল থেকে আমরা আবার নিয়ে আসি প্লেস। তাহলে কি এইটা আর এইটা, এইটা এখানে, এটা এখানে। আচ্ছা, তাহলে এইটাকে আবার এক্সপেন্ড করে ফেলি, মেস্ট্রেস এক্সপেন্ড আনগ্রুপ। আনগ্রুপ করার একটাই উদ্দেশ্য, যদি ব্ল্যাক কালার হয় তাহলে আর আনগ্রুপ করার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে ডিলিট করতে ঝামেলা হয়ে যাবে না। সাদা কালারের কি কিছু উপরে ছিল না, কিছু নেই, নাহলে ওইটাও কিন্তু ডিলিট হয়ে যেত। তবে লক করে নিতে হবে, হ্যাঁ, যদি উপরে হচ্ছে সাদা কালারের কোনো ডিজাইন করে রেখে দেন, রেখে দিয়ে যদি এই টাইম স্ট্রেস করে আবার ম্যাজিক ওয়ান্ডার দিয়ে সাদা সিলেক্ট করেন, তাহলে কিন্তু উপরের ওই সাদাও সিলেক্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যে ডিজাইন করার পরে আজকে সকালে ওই কাজ হয়েছে, হ্যাঁ, তাড়াহুড়ার মধ্যে ডিজাইন করছে, ডিজাইন করার মধ্যে দেখি এক সাদায় ক্লিক করছে, ওইটা দেখি নেই, কী হলো, ওই ডিজাইন হয়ে গেলো, পরে মনে করলো যে না আমি তো ই করছিলাম, ম্যাজিক ওয়ান্ডার দিয়ে আমি ডিলেট করছিলাম, ঠিক আছে। তো এইগুলা প্রবলেম আসলে সব পারি বা সবই জানি, আমরা সবাই জানি, ঠিক আছে, তারপরেও প্রবলেমটা কখন হয় দেখা যাচ্ছে যে ডিজাইন করতে করতে অনেক সময় খেয়াল থাকে অন্যদিকে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে। তবে খেয়াল রাখবেন যে মানে এমন হইতে পারে যে পুরো একটা ডিজাইনই নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দেখেন এই ঘরটা কিন্তু পূরণ হয়ে গেছে আমার, তাই না, এই সাদা জায়গাটা একদম সেম টু সেম ভাবে পূরণ হয়ে গেছে। এখন কিন্তু কোনো গ্যাপ থাকবে না এখানে যদি আমি অ্যাড্রেসগুলো দিয়ে দিই, তাই না। তাহলে এইগুলাকে আমরা কী করবো, সিলেক্ট করে এখান থেকে, এই যে একদম অ্যাকুরেট মাপ, দেখেন সব সমান আছে না, খালি উপরেরটা একটু ছোটো হয়ে গেছে, একটু বাড়ায় দিতে হবে, এই যে, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে লোকেশনের জায়গায় লোকেশন দেবো, লোকেশন সবসময় কী করবেন যে
একটু বড় করে দিয়ে মানে দুই লাইনে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, কন্টাক্ট আমরা দিয়ে দেই, এখানে হচ্ছে টাইপ, আমরা কি টাইপ নিব সেটাও কিন্তু এখানে দেখার বিষয়, কারণ আমরা উপরের এই টাইপ কিন্তু আর নিব না। আচ্ছা, তাই এগুলা দেওয়ার আগে এখানে আর একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে যেহেতু এখানে ফাঁকা আছে সেখানে হচ্ছে, আচ্ছা আপনাদের আর একটা জিনিস আমি শিখাই দিব, মানে সেটা হচ্ছে কিভাবে কোয়েরি কোড বানাইতে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আমার হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, এইখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, এইখানে হচ্ছে কিউআর কোড জেনারেটর। হ্যাঁ, এই যে কিউআর কোড জেনারেটর, যেহেতু এক্সিস নাই এতো বানাতে পারছি না, মানে লগ ইন করে এখান থেকে কিউআর কোড বানানো যায়, তো এখন যেহেতু আমাদের কাছে নাই আমরা হচ্ছে একটা কিউআর কোড নিয়ে নেব। আপনারা ওই কিউআর কোড দিয়ে স্ক্যান করলেও হচ্ছে এই যে কোনো জায়গায় ঢুকতে পারবেন, ঠিক আছে, আপনাদের লোকেশনে ঢুকতে পারবেন। এখানে কিউআর কোডগুলো এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, যেহেতু পিএনজি আছে কিনা দেখি, পিএনজি আমাদের তো লাগবে, পিএনজি, হ্যাঁ পিএনজি ফাইলটা লাগবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখান থেকে এইটাকে ডাউনলোড করে ফেলি, ঠিক আছে, সেভ ইমেজ ডেস্কটপ, অথবা যদি আপনার হচ্ছে সাদা থাকে তাও হবে, যদি সাদা তাও একটা নিয়ে না থাকে। আচ্ছা, এইখানে হচ্ছে একটা কি করবেন, এখানে হচ্ছে একটা বক্স ক্রিয়েট করবেন, ঠিক আছে, মানে বক্সটা ক্রিয়েট করে এর মধ্যে হচ্ছে আপনি এই কালার দেবেন, দিয়ে এখন এইটাকে হচ্ছে মিডিলে রাখবেন, ঠিক আছে, রেখে এখান থেকে ফাইল থেকে প্লেস করবেন, প্লেস করে এখানে ডাউনলোড হইল করে ডেস্কটপে না। আচ্ছা, ডেস্কটপ থেকে আদৌ কি ডাউনলোড হয়েছে ওইটা, এই আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে এই যে, ঠিক আছে, দেখেন দেখতে কিন্তু সুন্দর দেখা যায়, ঠিক আছে, যে কিউআর কোডটা এখানে কিন্তু ইজিলি আমরা নিয়ে নিতে পারতেছি, এইটা ইমবেড করবেন। তবে এই কিউআর কোড বানানো যায়, হ্যাঁ কিউআর কোড জেনারেটর দিয়ে এইখানে হচ্ছে আপনারা কি করবেন, যে এখানে লগ ইন করে নেবেন, লগ ইন করে নিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দেবেন, অটোমেটিক ও ক্রিয়েট করে দেবে। হ্যাঁ, আবার ডিজাইনও চেঞ্জ করা যায়, এখানে অনেকগুলো ডিজাইন চেঞ্জ করা যায়, তবে এই আপাতত হচ্ছে এইভাবেই আমি দেখাচ্ছি আজকে, এইভাবেই দেখেন। আর হচ্ছে এখানে এখন অ্যাড্রেসগুলো দিতে হবে, তাহলে অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের যে ফন্টটা লাগবে সেই ফন্টটা আমাদের হচ্ছে একটু দেখেন কেমন হয়েছে, দেখেন মোটামুটি একদম বেসিক লেভেলের যে বিজনেস কার্ড সেই বিজনেস কার্ডের ফরম্যাট কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এরপরে অবশ্য আমাদের আরও কঠিন কঠিন অনেক বিজনেস কার্ড আছে যেগুলো আপনারাও ডিজাইন করবেন। আচ্ছা, তাহলে এইখানে আমরা কী করব, এইখানে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমাদের নির্দিষ্টভাবে একটা লোকেশন দিতে হবে, তাহলে আমরা হচ্ছে একটু ফন্টের দিকেও খেয়াল করবো যে আসলে কোন ফন্ট নিব। আচ্ছা, আমি আগে হচ্ছে লিখে নিই, যেমন প্লাস আমাদের সবসময় মনে করবেন যে বাইরেরটা দিলে ভালো হয়, যেহেতু আপনারা হচ্ছে ডামি করবেন, ঠিক আছে, নিজেদের নাম্বার না ইউজ করে 1 2 3 স্পেস দিয়ে 4 5 6 এখানে হচ্ছে 7 8 9 এইভাবে দিয়ে রাখবেন, যাতে হচ্ছে কাজের ক্ষেত্রে অসুবিধা না হয়। হ্যাঁ, আচ্ছা এই ফন্টটা হচ্ছে এখানে এই ফন্টটা ইউজ করা যাবে না, তো সেই ক্ষেত্রে এখানে মন্টাসিরাটের কোনো ফন্ট ইউজ করা যায় কিনা আমি দেখি, মন্টাসিরাট আচ্ছা মন্টাসিরাটের একদম সিম্পল যে ফন্টগুলো আছে, মানে এগুলো হচ্ছে টেক্সট ছোট হইতে হবে, হ্যাঁ বেশি বড় করা যাবে না, মানে বোল্ড টেক্সট এখানে ইউজ করার কোনো দরকার নাই। আচ্ছা, এইটা দিয়ে কাজ করা যায়, মন্টাসিরাট সেমি বোল্ড আইটালিক, ঠিক আছে, সেমি বোল্ড মানে মিডিয়াম আর কি, তো এইটাকে আমরা ফন্ট সাইজ কমাই ফেলি, আচ্ছা এইটাকে একটু বড় করে দিই না, এই করলে সমস্যা। আচ্ছা, এইটাকে করার পরে আমরা হচ্ছে একটু হোয়াইট কালার দিয়ে দেখি এখানে কেমন হয়, ঠিক আছে, যেহেতু আমাদের এইখানে যাবে এইটা, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে এই দুইটাকে সিলেক্ট করে আপনারা হচ্ছে একটু এখানে ক্লিক, এখানে না স্যার বারবার ভুল হয়ে যাচ্ছে, এইখানে যাতে মিডিলে থাকে, হ্যাঁ যেহেতু আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেম, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেসটা দেন, এখানে দেন, বড় হাতের দেবেন না, সব ছোট হাতের দেবেন, ইমেল অ্যাড্রেস ছোট হাতের হয়, টেস্ট ডট এইভাবে দিয়ে রাখবেন, হ্যাঁ বেশি ই করার দরকার নাই, এই যে ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই ইংলিশ স্পেলিংয়ে প্রবলেম করছে, ঠিক আছে, যেহেতু ওইটা ধরতে পারতেছে না, ওইটা মাথা ব্যথা করা না, এইখানে ওয়েবসাইট দেবেন www.test.com, ঠিক আছে।
এভাবে দিয়ে রাখবেন। তো এখন দেখেন যে এই যে এইখানে দূরত্বটা কিন্তু এলোমেলো মনে হচ্ছে, তাই না? যে এইখানে আমাদের হচ্ছে, তাহলে এই ফন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে? কারণ এই ফন্টের সাথে এই ইসের মানে ও যে ডিজাইন করেছে সে ফন্টের সাথে টেইসের এই মানে সংখ্যার কোনো মিল নাই, সেহেতু এইটার ডিজাইন মানে এইটা টোটালি বাদ দিয়ে দিতে হবে, আমাদের ডিজাইন অন্যটা দেখতে হবে, ঠিক আছে? সিম্পলি একটা নিয়ে নিই, যেমন হচ্ছে এরিয়াল ফন্টটা আছে, এরিয়াল নিতে পারি, এরিয়াল ন্যারো বা এরিয়াল বোল্ড যেটা আছে এইটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এইটা আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে দিই সব। এই দেখেন এখন কিন্তু আমি হচ্ছে যে এইটা দিয়ে কিন্তু ফন্ট সিলেক্ট করতে পারতেছি, দেখেছেন? তাহলে এইগুলা দিয়ে আমি এরিয়াল দিয়েও করতে পারেন, এরিয়াল বোল্ড দিয়েও করতে পারেন, যখন যেখানে যেটা ইউজ করা লাগে সেইটা, ঠিক আছে? তাহলে এইগুলা পেয়ে গেলাম। এখন অ্যাড্রেসটা আমাদের তো বানাই নিতে হবে। আচ্ছা, এইগুলা হচ্ছে একটু প্রবলেম হয়েছে, এইগুলা সব লাইন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে সবগুলা। আচ্ছা, তাহলে এইখানে আমাদের লোকেশন অ্যাড করতে হবে। আচ্ছা, লোকেশন অ্যাড করলে যেহেতু আমাদের বাংলাদেশের লোকেশন তো দেওয়া যাবে না, তা লোকেশনে চলে যাবেন, এইখানে হচ্ছে ফ্লোরিডা, মানে এটা ইউএস এর একটা কান্ট্রি। হ্যাঁ, ফ্লোরিডা, এই যে ফ্লোরিডা হচ্ছে ইউএস এর একটা কান্ট্রি। এখানে হচ্ছে লোকেশন লিখবেন LOCATION লোকেশন, ঠিক আছে? ফ্লোরিডা লোকেশন লিখে সার্চ দিলে এখানে অটোমেটিক দেখেন অনেকগুলো লোকেশন দিয়ে দেবে, যে ম্যাপ, ঠিক আছে? এখানে ঢুকে এখান থেকে যেটা করবেন, আচ্ছা লোকেশনে আমরা হচ্ছে ডাইরেক্ট লোকেশনে যাই, এইভাবে পাবো না, ম্যাপে চলে যাই, ম্যাপ, ম্যাপ, ম্যাপে যাওয়ার পরে এখানে যেটা করতে হবে এখানে লিখতে হবে ফ্লোরিডা, ফ্লোরিডা ইউএসএ। হ্যাঁ, ইউএসএর একটা কান্ট্রি এখানে। তো এখানে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে ক্লিক করি দেখি কী আসে, দেখে দেখ, আচ্ছা লোকেশন হচ্ছে আপনারা যদি অন্য জায়গাতে নিতে পারেন অন্য জায়গা থেকে নিয়ে নেবেন, আর এইখানে আমি হচ্ছে খুঁজে বের করতেছি যেহেতু আমার কাছে নাই। হ্যাঁ, না কপি লিঙ্ক করে এটা দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের লোকেশনটা ঠিক এই যে এইখানে আসবে, ডিরেকশনে চলে যাই এইখান থেকে, সিটিএপিএলইউএসএ এইখানে যাই, তো এই এইখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে লোকেশন দেখাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, একটা জায়গার অ্যাড্রেস দিতে হবে, এই যে এখানে, হ্যাঁ এই যে একটা দোকানের অ্যাড্রেস চলে আসছে। হ্যাঁ, এই যে এইগুলা দরকার। হ্যাঁ ধরেন এইটাই আপনি দিয়ে দিলেন, এখানে তো ইম্পর্টেন্ট কিছু না, যদি একটু পারেন তাহলে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তাহলে এইটাকে কপি করে এখানে নিয়ে চলে আসবেন, আসার পরে এখানে ডবল টেক্সট করে এটাকে পেস্ট করে দেন, ঠিক আছে? এখন এইখানে সুন্দরভাবে এটাকে বসাবেন, এই জায়গায় আগে বসাবেন, বসায় দেখবেন যে কোন জায়গা থেকে ভাগ করা যায়। হ্যাঁ, এই সুন্দর করে ভাগ করে দুই লাইনে করে দেবেন, ঠিক আছে? আর যদি পারেন একদম মনে করেন যে কারো দোকানের লোকেশন দেওয়া নেই, ডাবল লেখা আছে এখানে এম করে দিন। হ্যাঁ মানে একদম সেম টু সেম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অনেক সময় ওগুলো আবার ট্র্যাকিংয়ে পড়ে যায়। হ্যাঁ মানে খুব সচেতন হইতে হবে, সব জায়গা থেকে সচেতন না হইলে ডিজাইন কিন্তু করা যাবে না। তাহলে কি পারফেক্ট একটা বিজনেস কার্ড পাইছি আমরা? তাহলে আশা করি মানে এইগুলা নিয়ে কোনো সমস্যা হবে না, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে। আর এখানে এই লোগোটা হচ্ছে আপনাদের বানাই নিতে হবে। হ্যাঁ, আপনারা কোন ইসের কাজ করবেন বা কোনটার কাজ করলে ভালো হবে, তবে এই যে প্রত্যেকটা যখন আপনারা সার্চ দিচ্ছেন বিজনেস কার্ডে কিন্তু অলরেডি এই যে এইখানে দেখেন একজনের ছবি দেওয়া আছে, এটাই কিন্তু উনার লোগো। মানে যেহেতু এই যে পার্সোনাল বিজনেস কার্ড, পার্সোনালে কিন্তু পার্সোনালি থাকে যে আমার নিজের সম্পর্কে আমি কী কাজ করি। ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার তার কোম্পানি নাই, ওখানে তো আপনার ছবি দিতে হবে, তাই না? তাহলে আপনার ছবি দিয়ে কাজ করতে হবে। আর হচ্ছে এই যে এইগুলো আছে, এইগুলো যেগুলো কোম্পানি সেগুলো কোম্পানির লোগো দিতে হবে, যেমন এই যে এখানে কোম্পানি আছে, এই যে গোল একটা ই দিয়ে করা, ঠিক আছে? আসলে এইখানে যা করা হয় সব ডামি করা হয়, ঠিক আছে? ডামি যেই কারণে করা হয় যে কোনো লোগো টোগো থাকে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আমাদের হচ্ছে বেসিক যখন আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যখন যাব, বা তখন হচ্ছে জাস্ট সিম্পল কিছু ডিজাইন দেবো, যে ডিজাইনটা আসলে যে লোগোটা আসলে নাই, মানে এমন হওয়া লাগবে না যে ডিজাইন বা লোগোটা অনেক স্ট্যান্ডার্ড হওয়া লাগবে, ঠিক আছে? জাস্ট বিজনেস কার্ডটা রেডি করার মতন একটা লোগো হলেই হবে। এইখানে যেগুলো আছে এগুলা দিয়ে এখন প্র্যাকটিস করেন, ঠিক আছে? তাহলে গত দিনের কয়টা ছিল, 50টা ছিল,
আর গ্রাফ এইসে বিজনেস কার্ড 20টা পড়া হলো না, কাজ করতে হবে তো, নতুন নতুন ডিজাইন না করলে তো মনে করেন যে হবে না। আপনারাই কিন্তু নিজেরা গাফলতি করে হচ্ছে ডিজাইন গুলা করেন নাই, যার কারণে আপনাদের কিন্তু ওইটাই তো সমস্যা। অসুস্থ তো সবাই থাকে তাই না? যাই হোক, অসুস্থ থাকলে তো অসুস্থ হয়ে গেলে তো কিছু করার নাই, তারপর যেহেতু শিখতে হবে, যত দিন যাবে তত প্রেশার বাড়বে। এই যে আজকে ধরেন এই বিজনেস কার্ড 20টা করাবো, কালকে আর একটা নতুনটা করাবো, ওইটাও আপনার একটা চাপ থাকবে। পরের দিন ধরেন বিজনেস কার্ড শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে ফ্ল্যাট ডিজাইন করা শেখাবো, বা হচ্ছে আপনার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্ট যেগুলো থাকে ওইগুলার কিছু, মানে টোটাল সব কিছু না, আমি কিছু ইউনিক জিনিস দেখাই দেবো, ওইগুলা ডিজাইন করে পারবেন না, ঠিক আছে? তো ওই যে ইউনিকগুলা জিনিসগুলো দেখা দেবো, তখনও কিন্তু মাথায় একটা প্রেশার চলে আসবে যে ওইগুলা বাদ আছে, এগুলা বাদ আছে, তখন কিন্তু আস্তে আস্তে কাজের চাপটা বাড়বে, ঠিক আছে? এই কারণে যতটা কাজের চাপ কমায় ডিজাইন করা যায়, যদি দিনে 5টা না হয় 2টা করেন, ঠিক আছে? 2টা করেন, এমনভাবে করেন যে 2টা যাতে অন্য কারোর সাথে না দেখা হয়, ঠিক আছে? যাই হোক, আজকে ডিজাইন এই পর্যন্তই। আশা করি এই ডিজাইনটা হচ্ছে এমনিতেও পারবেন, নতুন কিছু তৈরি করেন, হ্যাঁ। আর এইটাও প্র্যাকটিস করেন, করে এনে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আর একটা কাজ করেন, সেটা হচ্ছে যে যে ডিজাইনগুলো করা হয় এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে বা যেখানে হোক ওখানে একটু পোস্ট করে দিন, হ্যাঁ। লাইক তো দেনই না, লাইকের কথা তো বলবো না, ঠিক আছে? আর হচ্ছে এইগুলা হচ্ছে ই করেন। আর আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে ক্লাসে নতুন আর একটা ডিজাইন দেখা দেবেন, হ্যাঁ।